إن الحمد لله إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا وقمرًا منيرًا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا شبای آواز دیئے محبت اور شہید کا آواز دیئے قلون اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا رضای محمد درود محمد شایان محمد شفون محمد رضای محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشفت تجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه سورة يوسف بداري
হকমতে লোক মানে মা পারিয়ে কোরআনে বাণী আই দিনে শদ মানে মা বল গল উলা বিকমানিহি কশফত তুজা বিজমানিহি হসনত জমিউ ফসালি সল্লু আলাইহি ওয়া আলিহি আলহামদুলিল্লাহ মুআজ্জাস মুহতারাম হযরত উলামায়ে কেরাম মুরুব্বিয়ানে আজম মুসাল্লিয়ানে কেরাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাওলানা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে পবিত্র শাওয়াল মাসের দ্বিতীয় জুমাদের জন্য আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আমি আপনাদের সামনে আমাদের সকলেরই পরিচিত একটি সূরা সূরাতুল ফিল আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা থেকে আমাকে কিছু কথা বলার আপনাদের আমল নিয়তে শোনার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। সূরা তিন হচ্ছে মাক্কি সূরা। পবিত্র কালামে হাকিমের ভিতরে দুই ধরনের সূরা আছে, এক ধরনের সূরা আছে মাক্কি সূরা, আর এক ধরনের সূরা আছে মাদানী সূরা। হিজরতের পূর্বে যেগুলো নাজিল হয়েছে ওগুলাকে কি বলে? মাক্কি সূরা। আর হিজরতের পরে যেগুলো নাজিল হয়েছে সেগুলোকে কি বলে? মাদানী সূরা। এই সূরাটি হিজরতের আগে নাজিল হয়েছে, যেহেতু সূরাটি কি সূরা? মাক্কি সূরা। এই সূরার ভিতরে সর্বমোট আটটি আয়াত আছে, কয় আয়াত বলেন? আট আয়াত। তারক্রম অনুসারে পবিত্র কালামে হাকিমের ভিতরে 114টি সূরা আছে। এই সূরাটি হচ্ছে কোরআন শরীফের কোরআন মাজিদের 95 নম্বর সূরা। সিরিয়াল অনুযায়ী গুরুত্বপূর্ণ একটি সূরা। এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেকগুলো মেসেজ দিয়েছেন। আমরা পর্যায়ক্রমে এই সূরার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি বলতে চাইছে এ কথা আমরা শুনবো। সকলে আবার বলে ইনশাআল্লাহ। বুখারী শরীফের হাদিস, বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ সূরাতাত তীর ফি সলাতিল ইশা। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি শুনলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার নামাজে সূরাতুল তীর তেলাওয়াত করেছেন। বলেন সুবহানাল্লাহ, কোন নামাজে? এশারের নামাজ। ইয়াকরাউ সূরাতাত তীর ফি সলাতিল ইশা, এশারের নামাজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাত তীর তেলাওয়াত করেছেন। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফামা সামিতু আহসানা সাউতিন মিন সাউতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সূরা তিন তেলাওয়াত করতে শুনলাম আশারের নামাজের মধ্যে, আমি তো সুন্দর তেলাওয়াত মা সামিতু আমি জীবনে কোনোদিন শুনি নাই। তোমার আল্লাহ বলেন না কি বলতেছেন তিনি, যে আমি জীবনেও এর তো সুন্দর কণ্ঠে কোরআন তেলাওয়াত আমি আর শুনি নাই। তোমার আল্লাহ বলেন না তেলাওয়াত করতেছেন কে? আল্লাহ তখন সাহাবাই কেরাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাকাই থাকতো এবং বিশ্বনবীর কণ্ঠে তেলাওয়াত শুনত। বিশ্বনবীর কণ্ঠে তেলাওয়াতে এত মজা সাহাবায়ে কেরাম করেন,
আমরা যতক্ষণ নবীজির চেহারার দিকে তাকাইতাম ততক্ষণ পর্যন্ত আমরা তার মুখে তালাওয়াত শুনতাম, ততক্ষণ আমাদের পূজার কথা বলে দেখা বললেন না। নবীজির কণ্ঠের ভিতরে মায়া আছে, ইয়ামেন থেকে, ইয়ামেনের রাজধানী সানা থেকে, তার নাম তেমার নাম কি তেমার নামক এক বৈদ্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলতেছে, হে মুহাম্মদ, তোমাকে নাকি জিনে ধরেছে, নাউযুবিল্লাহ বলে, কারণ তুমি বাপ দাদার ধর্মগুলো ভুলে গিয়ে নতুন ধর্মের তুমি আবিষ্কার করতেছ, তোমাকে নিশ্চয় কিসে ধরেছে, জিনে ধরেছে, তোমার হাতটা দাও দেখি, তোমাকে কত নম্বর জিনে ধরেছে আমি একটু দেখি। বৈদ্য যখন এই কথা বললাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতটা দেখালেন, সে হাতটা ধরার পরে আল্লাহর নবী, আমরা যে তোমার শুরুতে যে খুতবা বলি, নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা, এই খুতবাটা পড়া শুরু করলেন আল্লাহর নবী বলেন সুবহানাল্লাহ। তিনি যখন এটা পড়া শুরু করলেন, ওই বৈদ্য তেমন সে বলতেছে, হে মুহাম্মদ, তুমি আমাকে কি শুনাইল, এটা এত মজা লাগে, এত মধুর মতো লাগে, সুবহানাল্লাহ বলেন না, তুমি আমারে আরেকবার শোনো। আল্লাহর নবী আবার পড়া শুরু করলেন, নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি, যখন আরেকবার বলল, ওই দেমাত নামক বৈদ্য বলে, হে মুহাম্মদ, তুমি কি খুতবা শুনাইলা, কি কথাগুলা শুনাইলা, এত মধুর লাগে কেন, এত মায়া লাগে কেন, আরেকবার শোনাও, সুবহানাল্লাহ বলেন না। আসছে কিন্তু কি এখনো কি নয় মুসলমান, তিনবার শোনানোর পরে ওই বৈদ্য বলে, লাকাদ সামিতু কাউলাল কাহানাতে ওয়া কাউলাস সাহারাতে ওয়া কাউলাস সুওয়ারায়ে, আমি জীবনে কত কবির কথা শুনেছি, কত জাদুঘরের কথা শুনেছি, কত মানুষের কথা শুনেছি, কত কবিতা শুনেছি, মা সামিতু মিথলা কালিমাতিন কাত্তু, আমি জীবনেও এত সুন্দর কথা শুনি নাই, সুবহানাল্লাহ বলে মধুর কখনো লাগে না। হে মুহাম্মদ, আমি নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছি, নিশ্চয় তুমি সত্য নবী, কাফের মুশরিকেরা সবাই মিথ্যা কথা বলে, আমি বৈদ্য দেমাত ইয়ামান থেকে এসেছি তোমার দিল দৌড়ানোর জন্য, তোমাকে সুস্থ করার জন্য, কিন্তু এখন দেখতেছি তুমি মুহাম্মদ সুস্থ, আমি দেমাত অসুস্থ, আমাকে সুস্থ করে দাও, আমাকে ইমানে কালিমা পড়াই দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির কণ্ঠে খুতবা শুনে এ দেমাত নামক বৈদ্য কি হয়ে গেছে, মুসলমান হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন না। তাহলে বোঝা যাচ্ছে নবীজির কণ্ঠে মজা আছে কিনা, আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরের ভিতরে মধুর কণ্ঠে তেলাওয়াত করতেন, আবু জাহেল আবু লাহাব উতবা শাইবা দিনের বেলায় তারা কোরআনের বিরোধিতা করত, তারা বলত মুহাম্মদের কণ্ঠে কোরআন শোনা যাবে না, আবু জাহেল সবাইকে নিষেধ করে দিল, উতবাকে নিষেধ করে দিল, শাইবাকে নিষেধ করে দিল, বলল মুহাম্মদের কণ্ঠে তোমরা কোরআন শুনতে যাইও না। কিন্তু দেখা গেল নবীজি যখন তাহাজ্জুদ নামাজে কোরআন তেলাওয়াত করতেন নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তখন আবু জাহেল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির পাশে গিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত শুনেছে, সুবহানাল্লাহ বলে। তখন আবু জাহেলও গেল, উতবাও গেল, শাইবাও গেল, একটু শোনার পরে তারা বলে, একটু শোনার পরে চলে যাব,
তখন আবু জাকেল আবু জাকেল জানে না উজবা এসেছে, উজবা জানে না সাহেবা এসেছে, এইভাবে একটু পরে করতে করতে সকাল হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ, সকাল হয়ে গেছে, এখনো মনে হচ্ছে তার কি যে তার তৃপ্তি আসছে না, আরো মজা লাগে, আরো শুনতে ইচ্ছা করে, সুবহানাল্লাহ বলেন না। এভাবে করতে করতে সকাল হয়ে গেল, একজনের সাথে আরেকজনের দেখা হয়ে গেল। আবু জাহেলকে বলল, আবু জাহেল তুমি তো আমাকে আমাদেরকে তো নিষেধ করেছো। সাহিবা বলে, তোমরা তো বলেছিলে যে কোরআন তেলাওয়াত শোনার জন্য আসবে না, কেন এসেছ? তখন আবু জাহেল বলে, খোদার কসম এক আল্লাহ আছে আমরা মানি, মুহাম্মদকে আমরা মানি, কিন্তু আমরা তো লিডার, মুহাম্মদ যে নবী কথা কখনো স্বীকার করা যাবে না, এ কথা কখনো বিশ্বাস করা যাবে না। এখন থেকে আমি আইন জারি করলাম, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن। আবু জাহেল বলল যে এখন থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর কণ্ঠে কি শোনা যাবে না, কোরআন তেলাওয়াত শোনা যাবে না। যখন এই কথা বলল আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা সকলেই মিলে লোকরা যখন হজ করতে আসলো, তখন হজের লোকদের কাছে গিয়ে বলল যে তোমরা ওই যে মুহাম্মদ নামে এক পাগল ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত করে, তাবার হাতে মেরে ভিতরে বসে বসে কোরআন তেলাওয়াত করে, তোমরা ওই কোরআন তেলাওয়াত তার মুখে শোনার জন্য যাইও না। এখন আল ইনসান হারিসুন কিমা মুনিয়া, মানুষ নিষিদ্ধ কাজের প্রতি মানুষের আগ্রহ বেশি। তখন নিষেধ করলো যে এটা কেমন পাগল, একটু দেখতে হবে। লোকেরা সকলে বিশ্ব নবীকে দেখার জন্য রওনা হলো, গিয়ে দেখল সুন্দর একজন মানুষ, সুন্দর চেহারার মানুষ। তখন আবু জাহেল বলেছিল, দেখতেছি এত সুন্দর পাগল, তার চেহারা কত সুন্দর, তার কোরআন তেলাওয়াত কত সুন্দর, এই কথা নবীদের চেহারা মোবারক দেখে তখন ওই লোকগুলার সঙ্গে সঙ্গে পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ বলেন না। তাহলে বুঝা যাচ্ছে বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফামা সামিতু আহসানা সাউতিন মিন সাউতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এশারের নামাজে আল্লাহর নবী সূরা তিন তেলাওয়াত করেছে, আমি জীবনেও এত সুন্দর তেলাওয়াত শুনি নাই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার শুরুতে বললেন, ওয়াত্তিন, তিন ফলের কসম, এই তিন মানে হলো ডুমুর ফলের কসম। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ওয়া ব্যবহার করলেন, ওয়াটা হচ্ছে ওয়াই কসমিয়া, কসমের জন্য ওয়া ব্যবহার করেছেন। তিন ফলের কসম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের ভিতরে এরকম অনেকগুলা জিনিসের কসম খেয়েছেন, সময়ের কসম খেয়েছেন। আল্লাহ বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ বলেন ওয়াল আসর সময়ের কসম, আল্লাহ তাআলা সূরা আসরের ভিতরে সময়ের কসম খেলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফজরের ভিতরে ঈদুল আজহার দিন সকালের ফজরের কসম খাইলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিল আশর ওয়া শাফঈ ওয়াল উতরি, আল্লাহ তাআলা ফজরের কসম খাইলেন, আল্লাহ তাআলা তুর পাহাড়ের কসম খাইলেন, আল্লাহ তাআলা বললেন ওয়াদ দুহা ওয়াল লাইল ইজা সাজা, আল্লাহ তাআলা প্রভাতের কসম খাইলেন, রাতের কসম খাইলেন, এরপর আল্লাহ তাআলা সূর্যের কসম খাইলেন, ওয়াশামসি ওয়া দুহা, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কসম কেন খায়? আল্লাহ রাব্বুল আলামিন কি মিথ্যা কথা বলে নাকি? নাউযুবিল্লাহ, আল্লাহ কি মিথ্যা কথা বলে? আল্লাহ তাআলার সাইতে সত্যবাদী আর কোন কেউ হতে পারে না। আল্লাহ বলেন, ওয়া মান আযদাকু মিনাল্লাহি হাদিসা, ওয়া মান আযদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর সাথে সত্যবাদী কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কেন কসম খায়? দুই কারণে আল্লাহ তাআলা কসম খায়। এক নম্বরে কসম খায় আল্লাহ তাআলা সামনে একটা গুরুত্বপূর্ণ কথা বলবে, সেই গুরুত্বপূর্ণ কথাটা বোঝানোর জন্য, সেটার গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ তাআলা কসম খায়। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হলো যে জিনিস
জিনিসের কসম খায়, সে জিনিসের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই জিনিসের কসম খায়। দুইটা কারণে আল্লাহ তাআলা কসম খায়। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তিন এর ভিতরে কসম খাইলেন, ওয়াত্তিন, তিন ফলের কসম। তিন হলো ডুমুর ফলের কসম, আল্লাহ তাআলার ডুমুর ফলের ফজিলতের জন্য, এটার গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ তাআলা কসম খাইলেন। বিজ্ঞান বলেছে যারা ডুমুর ফল খায় তাদের কখনো ডায়াবেটিস হবে না। বলেন সুবহানাল্লাহ, যে সমস্ত মহিলাদের অনিয়মিত পিরিয়ড হয় তারা যদি ডুমুর ফল খায় তাহলে তাদের পিরিয়ড সময় মতো হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ, শুধু তাই না, এই ডুমুর ফল হচ্ছে জান্নাতি গাছ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাবা আদম আলাইহিস সালামকে বললেন, ইয়া আদম সুকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাহ। হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের ভিতরে তোমরা বসবাস করো, কিন্তু ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। কিন্তু লা তাকরাবা হাযিহিস শাজারা, কিন্তু তোমরা ওই গাছের নিকট যাইও না, চাইলে কি হয়ে যাবে, জালেম হয়ে যাবে, অর্থাৎ গুনাহগার হয়ে যাবে। জালেম হয়ে যাবে মানে কি, অপরাধী হয়ে যাবে, গুনাহগার হয়ে যাবে। অবশেষে শয়তানের পায়ে পড়ে, ইংরেজিতে একটা কথা আছে, ফরবিডেন ফ্রুটস আর সুইটার, নিষিদ্ধ গাছের ফল মিষ্টি বেশি। নিষেধ করার পরেও শয়তানের দোকায় পড়ে আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে শয়তান পটিয়ে ফেলল, বলল এই জান্নাতি ফল গুলা তোমরা যদি খাও অনেক লাভবান হবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এটা খাওয়ার জন্য নিষেধ করলে কি হবে, তুমি খেয়ে ফেলো এবং তোমার স্বামীকেও খাওয়াও। অবশেষে দুজন শয়তানের প্ররোচনায় পড়ে তারা ওই তখন ফলটা খেয়ে ফেললো, গাছের ফল খেয়ে ফেললো। সঙ্গে সঙ্গে তাদের শরীর থেকে জান্নাতে পোশাকটা খোলা আরম্ভ হলো। যখনই তাদের শরীর জান্নাতি পোশাক খোলা খোলা যখন আরম্ভ হয়ে গেল, তারা কি দিয়ে তাদের সতর ডাকবে এটা দেখার জন্য গাছের পাতা তালাশ করলেন। অবশেষে তারা তিন পাতা দিয়া, ডুমুর গাছের পাতা দিয়া তারা তাদের দেখেছিল। বলো সুবহানাল্লাহ, তাহলে এটার একটা কি আছে গুরুত্ব আছে, এটা জান্নাত থেকে ডুমুর গাছে, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিন ফলের কসম খাচ্ছে, জাইতুনের কসম, জাইতুন তেলের কসম, এটার একটা গুরুত্ব আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুলুজ জাইতা ওয়াদাহিনু ফা ইন্নাহা শাজারাতুম মুবারাকা। তোমরা জাইতুনের তেল খাও, জাইতুনের তেল তোমরা মালিশ করো, কারণ জাইতুনের তেলের ভিতরে বরকত আছে। বলেন সুবহানাল্লাহ, কোন মানুষ যদি জৈতুনের তেল যদি দাড়িতে এবং যদি শুনে দে তাহলে তার চুলগুলা তার দাড়িগুলা সহজে পাকবে না। বলেন না সুবহানাল্লাহ, এটার বরকতে। এজন্য এটা দিয়ে, এটার তেল যদি মাথায় দেয় দাড়িতে দেয় অনেক উপকার আছে। এবং এ জাইতুনের ডাল দিয়ে আল্লাহ রাসূল বলেছেন, তোমরা মেসওয়াক করো, নেমাস সাওয়াকি জাইতুন ফা ইন্নাহা সাওয়াকি ওয়া সাওয়াকুল আম্বিয়া মিন কাবলি। আল্লাহর নবী বলেন, তোমরা জাইতুনের ডাল দিয়ে তোমরা মেসওয়াক করো, কারণ আমি নবী, জাইতুনের ডাল দিয়ে আমরা মেসওয়াক করেছি, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ, নবীজি বলেন আমি জাইতুনের ডাল দিয়ে মেসওয়াক করেছি। শুধু তাই নয়, আমার পূর্বে যত নবীরা এসেছিল সবাই জাইতুনের ডাল দিয়ে মেসওয়াক করেছে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য যাদের কোলেস্টেরল বেশি তারা যদি এই জাইতুন ফল যদি তারা খেয়ে থাকে তাহলে জাইতুন ফলের বিনিময় তাহলে তাদের কোলেস্টেরল কমে যাবে, ফলে তারা সুস্থ থাকবে, এটার একটা গুণগান আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাইতুনের কসম খাইলেন, এটার গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াত্তিনি ওয়াজ জাইতুন,
ওয়া তুরি সিনিন। এরপরে তুর পাহাড়ের কসম খাইলেন। এটা মিশরের দুইটা জেলা আছে, একটা হলো উত্তর সিনাই আর একটা হলো দক্ষিণ সিনাই। দক্ষিণ সিনাইতে এই তুর পাহাড় অবস্থিত, 2285 কিলোমিটার উঁচু এই পাহাড়টি। এই তুর পাহাড়ের ভিতরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সঙ্গে কথা বলত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লকব ছিল মূসা কালিমুল্লাহ, তিনি আল্লাহর সঙ্গে কথা বলতেন। কোথায় গিয়ে? তুর পাহাড়ে গিয়ে। তুর পাহাড়ে গপ্তে মূসা বা খোদা দর কহে তোর, গপ্তে মূসা বা খোদা দর কহে তোর, গপ্তে আহমদ বা খোদা দর আরশে নূর। মূসা আলাইহিসসালাম আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে গিয়ে কথা বলত, আর আমাদের নবী কথা বলেছে কোথায় গিয়ে? আরশে আজমে গিয়া। সুবহানাল্লাহ। বলে যখন তিনি আরশে আজমে যাচ্ছেন মেরাজে, যখন ওই তুর পাহাড়ের দিকে গেল, তুর পাহাড়ের উপরে গেল, ক্বালা জিবরিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদুউল্লাহ। তখন তুর পাহাড়ের উপরে গেল, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে বললেন, ইয়া আল্লাহর নবী, আপনি একটু এ পাহাড়ের উপরে দোয়া করেন। নবীজি বললেন, এটা কোন পাহাড়? আমি তো এটা চিনতে পারলাম না। তখন নবীজিকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হাযিহি জাবালু মূসা তুরি সাইনা, এটা হলো ওয়া তুরি সিনিনা, যে বড় হয়েছে সেই তুর পাহাড়। আপনি এখন তুর পাহাড়ে এসেছেন, তুর পাহাড়ে আপনি দোয়া করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে তুর পাহাড় এমন একটি পাহাড় যে পাহাড়ে আল্লাহর নবী কি করেছেন? দোয়া করেছেন। কিয়ামতের আগে ইয়াজুজ এবং মাজুজ যখন আক্রমণ শুরু করবে, আক্রমণ থেকে বাঁচার জন্য আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমানদারদেরকে নিয়ে ইয়াজুজ এবং মাজুজের ফিতনা থেকে বাঁচার জন্য তুর পাহাড়ের ভিতরে অবস্থান করবে। বলেন সুবহানাল্লাহ, এটা গুরুত্বপূর্ণ একটি পাহাড়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তুর পাহাড়ের গুরুত্ব বোঝানোর জন্য, তুর পাহাড়ের মর্যাদা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তুর পাহাড়ের কসম খাইলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন। এরপরে আল্লাহ বললেন, ওয়াহাযাল বালাদিল আমিন, এবং বালাদিল আমিন মানে মক্কা নগরী, মক্কা নগরীর কসম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মভূমি হলো মক্কা। আল্লাহ রাব্বুল আলামিন এই মক্কা নগরীর নামে একটা সূরা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে দিলেন, সূরা বালাদ। আল্লাহ তাআলা বলেন, লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতাহিল্লুম বিহাযাল বালাদ। আল্লাহ রাব্বুল আলামিনের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনা চলে যাচ্ছে, তখন তিনি বলেন, প্রিয় মাতৃভূমি, যদি আমাকে লাউলা উখরিজত লামা খরাজত, যদি আমাকে কাফেররা যদি মক্কা নগরী থেকে যদি আমাকে বের করে না দিত, আমি নবী কখনোই আমার মাতৃভূমি ছেড়ে আমি যাইতাম না। সুবহানাল্লাহ। বলে না, চোখের পানি ছেড়ে দিলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা বালাদের আয়াত দুইটা দিয়ে আল্লাহর নবীকে সান্ত্বনা দিলে, হে নবী আপনি কান্না করবেন না, লা উকসিমু বিহাযাল বালাদি ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, যে মক্কা নগরী থেকে আপনাকে কাফেররা বের করে দিল, সে মক্কা নগরীর মালিক, সে মক্কা নগরীর নেতৃত্ব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবে। সুবহানাল্লাহ। বলে আল্লাহ রাব্বুল আলামিন এই মক্কা নগরী, যে মক্কা নগরীতে ঢুকলে ওয়ামান দাখালাহু কানা আমিনা, যারা মক্কা নগরীতে প্রবেশ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিরাপদ রাখে, নিরাপত্তা রাখে, নিরাপদ একটা শহর। সেই মক্কা নগরীর কসম খেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. তাহলে আল্লাহ তাআলা এখানে কয়টা জিনিসের কসম খাইলেন? والتين তিন ফলের কসম, والزيتون জৈতুনের কসম, وطور سينين তুর পাহাড়ের কসম, এরপরে মক্কা নগরীর কসম, চারটা কসমকে আল্লাহ তাআলা বলেন। একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, লাকদ খলকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিন তিন ফলের কসমকে, জৈতুনের কসমকে, তুর পাহাড়ের কসমকে, মক্কা নগরীর কসমকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মানুষেরা, তোমাদেরকে আমি খুবই সুন্দর করে আকাশের সাইতে, জমিনের সাইতে, সূর্যের সাইতে, চাঁদের সাইতেও সুন্দর করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বানাইলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে আসমান জমিন পাহাড় পর্বত সূর্য চন্দ্র চাঁদ সব কিছু দেখে কে সুন্দর, মানুষ সুন্দর। বলেন না সুবহানাল্লাহ। এটার একটা এই আয়াতের ব্যাখ্যায় একটি ঘটনা উল্লেখ করেছেন বাদশাহ মানসুরের আমলে তার একজন মন্ত্রী, তার নাম হলো ঈসা ইবনে মুসা আল হাশেমি, তার বউ ছিল খুবই সুন্দর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুরুত্বপূর্ণ সুন্নাত, স্ত্রীকে নিয়ে রাতে সাদনি রাতে চাঁদের আলোতে হাঁটা, এটা সুন্নাত। কিছু গল্প গুজব করা এটা সুন্নাত। তখন ওই ঈসা ইবনে মুসা আল হাশেমি তিনি সাদনি রাতে বের হলেন স্ত্রীকে নিয়ে। হঠাৎ করে তিনি স্ত্রীকে বললেন, হে আমার পানপ্রিয় স্ত্রী, তুমি সুন্দর নাকি আকাশের চাঁদ সুন্দর? আমার কাছে মনে হয় তোমার চাইতেও আকাশের চাঁদটা বেশি সুন্দর। বলেন না সুবহানাল্লাহ। এই কথা বললেন, তখন তিনি বললেন, না আমি আকাশের চাঁদের মতো কি নয়। তিনি বললেন যে তুমি আকাশের চাঁদের চাইতে সুন্দর। যখন এই কথা বললেন তখন স্ত্রী বলল, আপনি আমাকে এত 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 এরকম আপনি আমাকে কি বলবেন না, প্রশংসা করবেন না, আমি আকাশের সাদর সাথে কি নয় সুন্দর না। স্বামী বলল, না আকাশের সাদটা সুন্দর, কিন্তু আমার কাছে মনে হচ্ছে তুমি আকাশের সাদের চাইতেও বেশি সুন্দর। তখন স্ত্রী বলল, না আমি আকাশের সাদের মতো সুন্দর না। তখন ওই লোকটা ঈসা ইবনে মুসা আল হাশেমি বলল, তুমি যদি আকাশের সাদের চাইতে যদি তুমি সুন্দর না হও, তাহলে এই মুহূর্তে আমি তোমাকে তিন তালাক দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে তালাক দিয়ে দিছে। স্ত্রীকে বলল, তুমি যেহেতু আকাশের চাঁদের চাইতে সুন্দর না, আমি এই মুহূর্তে তোমাকে তালাক দিয়ে দিলাম। যখন এই কথা বলল তখন স্ত্রী বলল, আপনি আমাকে আর আমার কাছে আসার চেষ্টা করবেন না, কারণ এই মুহূর্তে আপনি আমাকে তিনটা তালাক দিয়ে দিয়েছেন, আপনি আপনার জন্য আমি এখন হারাম হয়ে গেছি। যখন এই কথা বলল তখন ঈসা ইবনে মুসা আল হাশেমি বাদশাহ মানসুরের কাছে গেল। যাওয়ার পরে বলল, হে আমার বাদশাহ, আমি তো এভাবে আমার স্ত্রীকে আমি আকাশের চাঁদের চাইতে সুন্দর না বলে আমি বলেছি, তুমি কি হয়ে যাবে, তালাক হয়ে যাবে। আমি তাকে সঙ্গে সঙ্গে তিনটা তালাক দিয়ে দিলাম। তখন তিনি বলেন, আমি তো আমার স্ত্রীকে আমি এভাবে যে তালাক হয়ে যাবে এই কথা চিন্তা আমার মাথায় ছিল না, এখন আমি তো তালাক দিয়ে দিয়েছি, এখন আমি আমার স্ত্রীর সাথে থাকতে চাই, এখন আমি কি করতে পারি। তখন বাদশাহ মানসুর তার দরবারের ভিতরে ওই যুগের বড় বড় ফকি যারা ছিল, মুফতি যারা ছিল, তাদেরকে হাজির করলেন। বললেন, আমার মন্ত্রীটা ঈসা ইবনে মুসা আল হাশেমি তার স্ত্রীকে আকাশের চাঁদের চাইতে সুন্দর না হওয়ার কারণে, বলার কারণে তাকে তালাক দিয়ে দিয়েছে, এখন সে আবার তার স্ত্রীকে ফেরত পেতে চায়, এখন এই ব্যাপারে ইসলামী শরিয়া কি বলে। তখন তারা সকলে একযোগে বলল যে আপনার স্ত্রী তালাক হয়ে গেছে, আপনার স্ত্রী তালাক হয়ে গেছে। হাদিস থেকে তারা দলিল দিল, প্রমাণ দিল।
তখন ওই মজলিসের ভিতরে ইমামে আজমের আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির একজন সার্গে, কেউ কেউ বলেছেন ইমামে আজম আবু হানিফা নিজেই, তিনিও মজলিসের ভিতরে উপস্থিত ছিলেন। সকলেই ফতোয়া দিয়ে দিল যে আপনার স্ত্রীটা তালাক হয়ে গেছে, কারণ আপনার স্ত্রী আকাশের ছাদের চাইতে সুন্দর না বলেছে। তখন ওই লোকটা বলে, আমি গ্যারান্টি দিয়ে, দলিল দিয়ে, প্রমাণ দিয়ে বলতে পারবো আপনার স্ত্রী তালাক হয় নাই, কারণ আকাশের ছাদের চাইতে আপনার স্ত্রী বেশি সুন্দর। বলেন সুবহানাল্লাহ। তখন উপস্থিত লোকেরা বলল, তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি, আকাশের ছাদের চাইতে মহিলা কিভাবে সুন্দর হতে পারে? তখন ওই লোকটা সঙ্গে সঙ্গে সুরা তিন পড়া শুরু করলো, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়াতুর সিনিনা ওয়াহাজাল বালাদিল আমিন লাকদ খালাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম। সবগুলো ঠিক আছে, শুধু কি বললেন, লাকদ খালাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম, এখানে ইনসান বললেন না। যখন এই কথা বললেন তখন সবার মাথায় ঢুকলো, আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন তিন ফলের কসম, জৈতুনের কসম, তুর পাহাড়ের কসম, মক্কা নগরের কসম, বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বলেন না সুবহানাল্লাহ, যে সব কিছুর চাইতে আকাশের চাইতে, জমিনের চাইতে, আকাশের ছাদের চাইতে মানুষের বেশি সুন্দর। বলেন না সুবহানাল্লাহ। তাহলে তার স্ত্রীটা কি হয় নাই, তালাক হয়, তাহলে দলিল দিলেন তিনি। কিন্তু ওই লোকটা কি বলেছিল, আহাসানু আনতে তালা আনতা তালিকুম সালাসান আহাসানু মিনাল কমার ইন লাম তাকুন ইয়াসআলু মিনাল কমার। তখন ওই লোকটা বলেছিল, তুমি যদি কমরের সাইতে যদি সুন্দর না হও তাহলে তুমি তালাক হয়ে যাবে। যখন এই কথা বললো এই লোকটা, যখন লাগা দেখা এইভাবে বললো, তখন সকলে বুঝে গেল যে আকাশের ছাদের চাইতেও আল্লাহর সৃষ্টি মানুষেরা বেশি সুন্দর। বলেন না সুবহানাল্লাহ, যে মানুষেরকে, মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিস যেখানে দিলে সুন্দর লাগবে ওই জিনিস ওইভাবেই দিয়ে আল্লাহ সৃষ্টি করেছে। বলেন না সুবহানাল্লাহ, আল্লাহর সৃষ্টির ভিতরে কোনো ত্রুটি বিচ্যুতি এগুলা পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যে গাছের ভিতরে যে ফল খাওয়া দরকার, যে গাছের ফল খাওয়া দরকার ওইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ওইভাবে ফল দিয়েছেন। একজন আল্লাহর বান্দা তিনি বট গাছের তলে বসে তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন, বট গাছের উপর থেকে একটা বট গাছের একটা সঙ্গে সঙ্গে তার মাথার ভিতরে কারণ হলো আল্লাহর কোন বান্দা জমিনের ভিতরে যদি এই বট গাছের নিচে যদি ছায়া দিতে কোন ক্ষতি না হয়, এই জন্য আল্লাহ বড় আসের ভিতরে খুব একটা নাট আর সঙ্গে সঙ্গে
আল্লাহ বলে তাদের আমল সাদের কুদরত রে বরকামা আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে পাঠালে তার সিংহাসনের সাথে কারো চেহারার কোনো মিল নাই, কারো আঙ্গুলের সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ তাআলা এক এক মানুষকে এক এক ব্যক্তি দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার বান্দা তোমার এক সময় এমন একটা অবস্থা ছিল আল্লাহ বলেন বান্দা তোমার উল্লেখ করার মতো কোন কিছুই ছিল না, আমি আল্লাহ তোমাকে সম্ভব করে আল্লাহ বলেন আল্লাহ বলেন আমি মানুষদেরকে সুন্দর অবয়ব দিয়ে সৃষ্টি করেছি, এরপরে আল্লাহ বলেন এরপরে আল্লাহ বলেন আসফালাসাফিলের দুইটা হলো যে মানুষদেরকে সুন্দর রং দৈবন দিয়ে আল্লাহ তারা সৃষ্টি করেছেন, কিন্তু এক সময় ইলা আর যারে অমুক সে বৃদ্ধ হয়ে যায় রং করা যৌবন। আরেকটা ব্যাখ্যা হলো মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কুনতুম খায়রা উম্মাহ আল্লাহ রাব্বুল সর্বশ্রেষ্ঠ জাতি করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কিন্তু মানুষের স্বভাব মানুষের চরিত্র মাঝে মধ্যে এমন খারাপ হয়ে যায় যেখানে শয়তানও নামতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাহুদু জারানা জাহান্নামা আল্লাহ বলেন আমি কিছু মানুষদেরকে জিন এবং ইনসানকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছি, তারা কারণ লাহুম কুলুবুল্লাহুনা বিয়া যাদের অন্তর আছে ভাবে না, ওয়ালাহুম আজানুল্লাহ বিয়া এবং যাদের কান আছে শুনে না, এবং ওয়ালাহুম আজানুল্লাহ যাদের চোখ আছে দেখে না কান আছে শুনে না অন্তর আছে ভাবে না, আল্লাহ বলেন তাদেরকে আমি জাহান্নামের জন্য বানাইছি, আর তারা হলো উলাইকা কাল আনআমে বালুকুম আদল তারা প্রচুর চাইতেও কি নিকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদেরকে আমি জাহান্নামের জন্য বানিয়েছি কিন্তু তাদের জন্য নয় যারা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস-সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। অবশেষে আল্লাহ বলেন তাদের জন্য জাহান্নাম নয় তারা ঈমান এনেছে এবং আমল সালে করেছে, ফালাহুম আজরুন গায়রু মামনুন তাদের প্রতিদান কখনো শেষ হবে না, তাদের প্রতিদান আল্লাহ বলে নিশ্চয় যারা ঈমান এনেছে এবং আমল সালেহ করেছে তাদের জন্য রয়েছে জান্নাতুল ফেরদাউস, আর জান্নাতুল ফেরদাউসের ভিতরে আল্লাহ তাআলা এমন এমন জিনিস রেখেছেন জান্নাতের ভিতরে, আল্লাহ তাআলা হাদিসে কুদসির ভিতরে বলেন মা লা আইনুন রাআত
যেটা বান্দা কখনো চোখে দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআ তারা কখনো কানে শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবে বাশার এবং তারা কখনো কল্পনাও করে নাই অন্তরে। তাহলে এরপরে আল্লাহ তাআলা বলেন এরপরে আল্লাহ বলেন এরপরেও তাদেরকে দিনের পথে আসার জন্য কে বাধা দিল, তাদের জন্য আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, তাদের আমি কি আহকামুল হাকিমিন সর্বশ্রেষ্ঠ বিচারক হিসেবে আমি কি যথেষ্ট নই? আল্লাহর নবী বলেছেন যারা সূরা তিনের শুরু থেকে পড়তে পড়তে সূরা তিনের শেষ আয়াতে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন পর্যন্ত আসবে তারা যেন এই কথা বলে পালা ওয়ানা আলা যালিকা মিনাশ শাহিদিন, আমরা সাক্ষী দিচ্ছি আপনি আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিনের প্রশ্নের উত্তর হলো ওয়ানা আলা যালিকা মিনাশ শাহিদিন, আমরা সাক্ষী দিচ্ছি আপনি আহকামুল হাকিমিন হিসাবে আপনি যথেষ্ট বলেন। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা তিন থেকে আমরা যা কিছু আলোচনা শিখলাম আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।